নিধিমা কিছু বলবে? হ্যাঁ, ওই রাত্রেবেলা তুমি কি খাবে সেটাই জানতে এসেছিলাম। রাত্রেবেলা কি খাবো? ভাত না রুটি কি খাবে? খাবার কথা পড়াবে, এসে তো তোর সাথে ফাইসে নিয়ে আমার একটা কথা আছে। শুনো না দিদি ভাই, বলছি যে আমি না চাইছি আজকে এই বাড়িতে বেশ জমিয়ে একটা হইচই বাঁধাতে। হইচই বাঁধাবে মানে? না 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 সৌমিলি, তুমি এর আগে অনেক হইচই বাঁধিয়েছো, তাতে অনেক সমস্যা হয়েছে, আর কোনো সমস্যা বাঁধিও না প্লিজ। ধুর বাবা, আমি সমস্যা কেন বাঁধাতে যাবো দিদি? তো এই তো বললে হইচই বাঁধবে। আরে বাবা, হইচই বাঁধাতে যাই, মানে আমারই ভুল, আমারই বলতে ভুল হয়েছে, কথাটা হইচই হবে না, কথাটা হবে হই হুল্লো। মানে দেখো, আমার অনিশদার বিয়ে বলে কথা, কালকে আমার অনিশদার বিয়ে হচ্ছে, আর একই বাড়িতে বউ রয়েছে, বড় রয়েছে, তো দুজনেই যখন রয়েছে একই বাড়িতে নিশ্চয়ই আনন্দটা বেশ জমিয়ে একটু সুন্দর করে হবে। তো সেই জন্য আমি চাইছি যে ড্রয়িং রুম থেকে, মানে ড্রয়িং রুমে সবাইকে একসাথে ডাকবো, সব মহিলাদের আর কি, মহিলারা বসে বেশ একটা আড্ডা দেবে, জমজমাট ব্যাপার স্যাপার তৈরি হবে, সুন্দর বেশ একটু গান বাজানো হবে, একে একে একটু বেশ সুন্দর করে মজা করতে যাচ্ছি। বলো না বলো না বলো না, আমার আইডিয়াটা কেমন? হ্যাঁ, খুব ভালো আইডিয়াটা তো, খুবই ভালো। ইনফ্যাক্ট বিয়ে বাড়িতে এরকম হই হুল্লোড় করলে তো খুব ভালোই লাগবে, কিন্তু মা কি রাজি হবে? দাদা শুনছেন? হ্যাঁ বলুন। বলছি ওই জোড়া বাগান বস্তিটা কোন দিকে বলতে পারবেন? এটাই তো জোড়া বাগান বস্তি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বড় জায়গায় আমি গোড়াদাকে কোথায় খুঁজবো? কোন ঘরে থাকে গোড়াদা? দাদা শুনছেন? কি বলুন? এই জোড়া বাগান বস্তিতে গোড়াদা নামে কেউ থাকে? গোড়া? হ্যাঁ, কৃষ্ণমোহন গ্রামের লোক, ওই যে বিভিন্ন ছেলে মেয়েদের টাকার বিনিময়ে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে, আমি ওর ঠিকানাটাই খুঁজছি। না দিদি, আমি চিনি না। তবে কে চেনে কে বলতে পারবে আমায় বলতে পারবেন? কি জানি দিদি, আসলে এই বস্তিতে তো অনেক লোকই থাকে, কে কি করে অত কি জানি দিদি। কি হয়েছে রে মনাই? এই দিদি, গোড়া বলে একজনের ঠিকানা খুঁজছে, সে নাকি বিদেশে কি সব চাকরি বাকরি দেয়। ও, আপনি গোড়াকে খুঁজছেন? ওই লম্বা বয়স্ক মতো করে একজন আছে বটে। হ্যাঁ তাই হবে হয়তো। ওই তো কৃষ্ণমোহন গ্রামের লোক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ওই সামনের দিকে সোজা চলে যান, তিন রাস্তার মোড়ে যে মন্দিরটা আছে, মন্দিরটা ফেলে বাদিকের ওই তিন নম্বর গলিটাতে থাকে, একটা ঘর আর একটা বাথরুম নিয়ে থাকে। তবে হ্যাঁ, ওই ব্যাটার কিন্তু হেভি ফর্মা আছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। মা শোনো না, তুমি চলো আমার সাথে। এই হয়েছে কি মেজে বৌমা, শুধু শুধু আমাকে জোর করে এখানে ঠেলতে ঠেলতে কেন নিয়ে আসছো? বিরক্ত লাগছে আমার। মা আমি তো ডাকিনি, সৌমিলি ডেকে পাঠালো। সৌমিলি? সৌমিলি হঠাৎ এখানে ডাকতে বললো কেন? সেটা তো আমি জানি না মা, ও হয়তো সবাইকে কিছু বলতে চায়। বলতে চায় কি? বলতে চায় আবার? সেটা সৌমিলি এলেই জিজ্ঞেস করে নিও, আমার মনে হয় বিয়েতে কোনো ওই মজার প্ল্যান ট্যান আছে। প্ল্যান? আশ্চর্য, তোর মজার প্ল্যান আছে তো আমি কি করব? আমি তোমাদের বারবার বলে দিয়েছি আমাকে এসব, তোমাদের কি মনে হয় যে আমি সিং ভেঙে বাছুরের দলে ঢুকবো? আমাকে এর মধ্যে জড়িও না বড় বৌমা। এই এই দশকর্ম জিনিসগুলো যখন কেনা হয়েই গেছে তখন এখানে ছড়িয়ে রেখেছো কেন? যাও ঘরে তুলে নাও। সত্য একেবারে। মা আমি আসলে তোমাকে সব দেখিয়ে মিলিয়ে নেব, সেই জন্য। সবাই এখন ঘরে আছে, আর অনিশদাকেও তো কোথাও দেখছি না। এখনই আমায় আমার কাজটা শুরু করে দিতে হবে। হ্যালো জিজু, তুমি কোথায় আছো গো? সৌমিলি, তোমার আর আমার প্ল্যান মাফিক রাজাদের জন্য যেখানে অপেক্ষা করার কথা ছিল আমি তো সেখানেই আছি। ওকে ফাইন, শোনো, বসার ঘরে সবাই এসে গেছে, ইভেন আন্টিও রয়েছে। আন্টির ঘর কিন্তু কমপ্লিটলি ফাঁকা। এই সুযোগ তোমায় যা করতে হবে এখনই করতে হবে, ওকে? এই সুযোগে যা করার তোমাকেই করতে হবে সৌমিলি, আমি তো বাইরে। তুমি তো বললে কলকাতাতে রাজাদের ডেকে পাঠাতে। আচ্ছা, বাট ওরা কোথায়? ওরা চলে আসছে, চলে আসছে, অন দা ওয়ে আছে রাজা। আমার সঙ্গে কথা বলো ফোনে, ও এক্ষুনি পৌঁছে যাবে। আমার কি মনে হয় বলো তো সৌমিলি, সর্বমঙ্গলাকে নিয়ে রাজার কিছু একটা প্ল্যানিং আছে। প্ল্যান
কিসের প্ল্যান বলো তো? ও এসে আমায় বলুক, তাহলে তো আমি বুঝবো। তারপরে আমিও আমাদের প্ল্যানটা ওকে জানাবো। আমি এদিকটা দেখছি, ততক্ষণ তুমি ওদিকটা ম্যানেজ করো। গড, তুমি এইভাবে আমাকে ডুবাবে জানলে আমি কি করে ম্যানেজ করবো জিজু? আরে মায়ের ঘরে যাবে, আলমারি থেকে গয়নাগুলো বার করে নেবে, ব্যাস। দেখো মায়ের ঘরে একটাই বড় আলমারি আছে, আশেপাশেই কোথাও একটা চাবি রাখা থাকে, চাবি দিয়ে আলমারি খুলে গয়নাগুলো বার করে নেবে, মিটে গেল। কিন্তু আমি আবার কিসের কিন্তু? আরে তুমি তো এক্ষুনি বললে মা নিজের ওই বসার ঘরে ব্যস্ত আছে। এই সুবর্ণ সুযোগ, যাও মায়ের ঘরে গিয়ে আলমারি থেকে গয়নাগুলো চুরি করে তোমার ঘরে লুকিয়ে রাখো, তারপর রাজাকে আসতে দাও। কি কথা হলো না হলো আমি বাড়ি ফিরে তোমাকে সব জানাচ্ছি, ঠিক আছে? এখন রাখলাম। এখানে তো চাবিটা নেই। চাবিটা যদি না পাই তাহলে কি যে হবে? এখানে তো নেই, রাখলো কোথায়? এর মধ্যে যদি কেউ চলে আসে, সমীলি ভাব ভাব কি কর। There you are. এখন কারোরই ঘরে আসার কোন রকম চান্স নেই, সবাই বসার ঘরে ব্যস্ত। এই সুযোগেই আমায় আমার কাজটা সারতে হবে। নিশ্চয়ই থাকবে, সুকান্ত দা তো বলেছিল এই আলমারির মধ্যে রয়েছে। যদি না পাই গয়নাগুলো খুব বাজে প্রবলেম হয়ে যাবে। খোঁজ সমীলি, ভালো করে খোঁজ। মেজবৌদি ভাই, এই গয়নাগুলোকেই নকল বানিয়ে নিয়েছো এই ধূপকাঠি ওয়ালির জন্য। বুদ্ধি আছে, ভেরি গুড। এইবার দেখো সর্বমঙ্গলে আমি তোমার সাথে ঠিক কি কি করি।